নেপালে ক্যারাটে প্রতিযোগিতায় জয় জয়কার, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে, জয়ী হল খুদে চ্যাম্পিয়নরা। নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় জয় জয়কার মুর্শিদাবাদ জেলার কান্দির, ভারতের হয়ে প্রতিনিধিত্ব জেলার কান্দির। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ক্যারাটেতে দুটি বিভাগে অংশগ্রহণ করে পদক জয় করে বাড়ি ফিরল মুর্শিদাবাদের খুদে চ্যাম্পিয়নরা। মুর্শিদাবাদ জেলার কান্দি আর এমসি মাঠে কান্দি ক্যারাটে ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষক মৃগাঙ্ক কুণ্ডু দৈনিক প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রায় 150 জন ছাত্রছাত্রীদের। প্রশিক্ষক মৃগাঙ্ক কুণ্ডু তার নেতৃত্বে 5 জন মেয়ে ও 4 জন ছেলে, মোট 9 জন নেপাল গিয়ে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। ফার্স্ট কুমিতেতে ভুটান এবং নেপালকে হারিয়ে ফার্স্ট পদক জয় করেছি, এবং কাতাতে কোরিয়া এবং শ্রীলঙ্কে হারিয়ে ফার্স্ট পদক জয় করেছি। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 9টি দেশ অংশগ্রহণ করেছিল। কতটা ভালো লাগছে তোমার? খুবই ভালো লাগছে, একটা খুবই আনন্দের বিষয়। দুটো গোল্ড মেডেল পেয়েছি এবং খুবই ভালো লাগছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল নেপাল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবদাহ ক্যারাটে ডু একাডেমির উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। নেপালের দেবদাহ রূপনদেহী লুম্বিনী প্রভিন্স নেপালে এই খেলার আয়োজন করা হয় 10-12 জানুয়ারি। আর সেই ক্যারাটে প্রতিযোগিতায় প্রত্যেকে দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করে। সেই প্রতিযোগিতায় 3টি সোনা, 3টি রূপো, 3টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক হয়ে ভারতের মুখ উজ্জ্বল করে। তবে কান্দি ক্যারাটে ক্লাব ছাড়াও সারা দেশ থেকে প্রায় 35 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তবে ভারত ছাড়াও নেপালে এই প্রতিযোগিতাতে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিল। ভারত সহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কোরিয়া, ইংল্যান্ড, চীন অংশগ্রহণ করে বলে জানা যায়। বিভিন্ন দেশকে পরাজিত করে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে 14টি পদক জয় লাভ করে মুর্শিদাবাদের কান্দিতে পা রেখেছেন সকল খুদে চ্যাম্পিয়নরা। গত 10-11-12 নেপালে দেবদাহ রূপন্দি অঞ্চলে একটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেখানে আমাদের এই ভারত থেকে প্রায় 30-35 জন অংশ নিয়েছিল। তার মধ্যে আমাদের কান্দি মুর্শিদাবাদ থেকে 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখানে আমাদের এই কান্দি ক্যারাটে ক্লাবের ছেলেমেয়েরা দক্ষতার সাথে লড়াই করে 3টে গোল্ড, 7টা সিলভার এবং 4টে ব্রোঞ্জ পদক জয়ী হয়ে এসেছেন। তবে তাদের এই সাফল্য খুশি গোটা মুর্শিদাবাদ জেলাবাসী। অন্যদিকে বর্তমানে মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ খুব জরুরি বলেও জানিয়েছেন এক খুদে ক্যারাটে চ্যাম্পিয়ন। ওখানে নেপাল ভুটান দেশ ছিল, ওদের দুজনকে হারিয়ে আমি সেকেন্ড হয়েছি কুমিতেতে। কতটা ভালো লাগছে? ভালো তো লাগবে, এত সফলতা অর্জন করেছি। আর বর্তমান দিনে মেয়েদেরকে আত্মরক্ষার জন্য কী বলবে? বর্তমান দিনে মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা খুবই প্রয়োজন, এটা আমি বলি। নিজের সেলফ ডিফেন্সের জন্য এটা খুব প্রয়োজন, আর ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা খুবই প্রয়োজন। নেপালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে মুর্শিদাবাদের কাঁদি ক্যারাটে ক্লাবের সদস্যরা, আর তারা এই প্রতিনিধিত্ব করে প্রায় 14টি পদক জয় করে মুর্শিদাবাদে বাড়ি ফিরেছেন। নেপালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে নেপাল, ভুটান, শ্রীলঙ্কাদেরকে পরাজিত করে তারা এই পদক জয় করে বাড়ি ফিরেছেন খুশি এই খুদে চ্যাম্পিয়নরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।